করোনার আবহে কলেজে কোনো পরীক্ষা নয়, বিশ্ববিদ্যালয়কে অ্যাডভাইজারি পাঠালো সরকার, বিস্তারিত জানবো টেলিফোনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, কি খবর রয়েছে? দেখো, উচ্চ মাধ্যমিক কালকে বাতিল হয়েছে তুমি জানো, এবং তারপর কৌতূহল ছিল কলেজ পড়ুয়াদের কি হবে। আজকে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, সূত্র মারফত অ্যাডভাইজারি পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত উপাচার্যদের কাছে, এবং সেখানে বলা হয়েছে কোনো পরীক্ষা নয়, ক্যাম্পাসে আসাই যাবে না, কোনো পরীক্ষা নেওয়াও যাবে না। 80% নম্বর যারা ফাইনাল সেমিস্টার পরীক্ষা দিচ্ছেন বা দেওয়ার কথা, অথবা চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থী, তাদের 80% নম্বর পুরনো যে সেমিস্টারের পরীক্ষা, যতগুলো সেমিস্টার তারা দিয়েছেন, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে, অর্থাৎ স্নাতকের ক্ষেত্রে 5টা সেমিস্টার এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে 3টে সেমিস্টার, তার সর্বোচ্চ নম্বর গ্রাহ্য হবে। বাকি 20 নম্বর অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে মূল্যায়ন হবে। 31শে জুলাই এর মধ্যে ফল প্রকাশ করতে হবে। ইঞ্জিনিয়ারিং, আইন, ম্যানেজমেন্ট, ফার্মেসি বা শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে প্রায় একই নিয়ম বলা হয়েছে, এবং পাশাপাশি পরীক্ষার একটা সংস্থান রাখা হয়েছে, যারা কেউ উচ্চুক পরীক্ষার্থী তারা পরীক্ষায় বসতে পারেন, তবে সেটা পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে। যদি সেই পরীক্ষায় তারা বসেন তাহলে সেই পরীক্ষার নম্বরই চূড়ান্ত বলে ধরা হবে। এবং পাশাপাশি যারা ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পড়ুয়া নয়, বাকি পড়ুয়াদের ক্ষেত্রে অটোমেটিক্যালি তাদের পাশ করিয়ে দেওয়া হবে। সরকারের তরফ থেকে এই আজকে অ্যাডভাইজারি সমস্ত বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। ধন্যবাদ।